Dear viewers, welcome to my channel. This is Kausar Hussain Khokan. আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা Xiaomi যে কোনো মোবাইলে জাস্ট একটি অ্যাপ ব্যবহারের মাধ্যমে আপনারা DSLR মোড কিংবা পোর্ট্রেট মোডে ভিডিও করতে পারেন। আপনারা সবাই জানেন Xiaomi যে কোনো ফোনে আমরা DSLR মোড কিংবা পোর্ট্রেট মোডে আমরা ছবি তুলতে পারি, কিন্তু ভিডিও করা যায় এটা আসলে কল্পনা করা যায় না। আসলে এই ফিচারটা কোন ফোনে প্রায় এখন চলে যাচ্ছি মূল টিউটোরিয়ালে। DSLR কিংবা পোর্ট্রেট মোডে ছবি তোলার জন্য আমাদের প্রয়োজন হবে সেই সকল ফোন, যে সকল ফোনে আমরা পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারি। যেমন Xiaomi এর অনেকগুলো ফোন রয়েছে এবং Huawei এরও বিভিন্ন ফোন রয়েছে, সেই সকল ফোন আমাদের প্রয়োজন হবে। আর আরেকটি দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রয়োজন হবে একটি স্ক্রিন রেকর্ডার। আপনি চাইলে AZT কিংবা GUS স্ক্রিন রেকর্ডার ব্যবহার করতে পারেন। আমরা এখানে ব্যবহার করছি AZT স্ক্রিন রেকর্ডার, এবং AZT স্ক্রিন রেকর্ডার ব্যবহারের সময় গ্যান পারমিশন সংক্রান্ত যে একটি প্রবলেম রয়েছে সেই প্রবলেম সম্পর্কিত আমার একটি ভিডিও রয়েছে, সেই ভিডিও লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং আমি এখানে ব্যবহার করছি AZT স্ক্রিন রেকর্ডার। AZT স্ক্রিন রেকর্ডার ওপেন করার পরে আমরা চলে যাব ক্যামেরায়। আমরা ফ্রন্ট ক্যামেরায় এনে পোর্ট্রেট মোডের যে অপশনটি আসছে সেটি ইনেবল করে দেবো। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটি আমি ব্যতীত বাকি সকল কিছুই ব্লার হয়ে রয়েছে, এবং ব্লার হওয়ার অবস্থায় আমরা AZT স্ক্রিন রেকর্ডার কিন্তু রেকর্ড এটা করছে, আমি কি বলছি সেটা কিন্তু রেকর্ড হচ্ছে। আর এখানে আপনার ভিডিও মোডেও যাওয়ার প্রয়োজন হবে না, জাস্ট পোর্ট্রেট মোডে রেখে আপনি কথা বলতে থাকবেন, আপনি কি বলতে চান কিংবা যে ভিডিও আপনি রেকর্ড করতে চান। আর এটা দেখলাম আপনাদের ফ্রন্ট ক্যামেরার ভিউ। এখন আপনাদেরকে দেখাবো আমি রিয়ার ক্যামেরার ভিউ। সেটা হচ্ছে আমাদের রিয়ার ক্যামেরার ফটো কিংবা ভিডিও। আর আপনারা চাইলে এটা রোটেট অবস্থায় আপনারা ভিডিও করতে পারেন, কিংবা আপনার ফোনটি রোটেট না করে আপনি এটা ভিডিও করতে পারেন। আমার মতে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা ফ্রন্ট ক্যামেরাতে আপনারা এইরকম যদি ভিডিও করতে চান পোর্ট্রেট মোডে আপনারা ফ্রন্ট ক্যামেরাতে করবেন, কারণ পিছনের ক্যামেরা কিংবা রিয়ার ক্যামেরায় ভিডিও ব্যাকগ্রাউন্ড তেমন ব্লার হয় না। এখন আপনারা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার রিয়ার ক্যামেরার ভিউ। আপনারা যদি ভিডিও করতে চান তাহলে আপনারা ফ্রন্ট ক্যামেরা ইউজ করলে সব থেকে বেটার হয় আমার মতে। সো আপনারা এভাবেই পোর্ট্রেট মোডে ভিডিও করতে পারেন। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। এই ছিল আজকের টিউটোরিয়াল, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। তোমরা সবাই ভালো থাকুন। আর যারা এই সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন সবার আগে সকল নোটিফিকেশন পেতে, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং লাইক দিন। ধন্যবাদ।